কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। যদি তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। পার্ট বি এর একটা প্রবলেম সলভ করাবো। লেখা থাকবে কিছু এন্ট্রি ট্রানজেকশন, অ্যান্ড নিচে লেখা থাকবে জার্নালাইজ দ্য ট্রানজেকশনস। তো আমি একটা প্রবলেম সলভ করাই। প্রেজেন্টেড বিলো ইজ ইনফরমেশন রিলেটেড টু রাহাত রিয়েল এস্টেট এজেন্সি। তার কিছু লেনদেন দেওয়া আছে। নভেম্বরের 1 তারিখে মিস্টার রাহাত বিগিনস বিজনেস অ্যাট আ রিয়েল এস্টেট এজেন্সি উইথ এ ক্যাশ ইনভেস্টমেন্ট অফ টাকা 40,000। তার মানে উনি 40,000 টাকার বিনিময়ে ব্যবসা শুরু করেছে, ইনভেস্ট করেছে প্রাথমিকভাবে। সো ফার্স্ট অফ অল তোমাকে দুইটা বিষয় চিন্তা করতে হবে। একটা হলো যখন 40,000 টাকা প্রতিষ্ঠানের মধ্যে চলে আসলো এবং সেটা মালিকের কাছ থেকে, প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাবে, রাইট? তাহলে নগদ টাকা হচ্ছে সম্পদ, অ্যাসেটস, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে নগদান হিসাব ডেবিট, এবং মালিকের শর্তটা বৃদ্ধি পাবে, আর এজন্যই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সো উই হ্যাভ টু রাইট ক্যাশ অ্যাকাউন্ট নগদান হিসাব, ক্যাশ ডেবিট, এবং টাকা ডেবিট করে 40,000 রাহাত ক্যাপিটাল অ্যান্ড ইটস ক্রেডিট। 40,000 টাকা 40,000 ক্রেডিটে লিখতে হবে। দুই নম্বর এন্ট্রিতে বলা হয়েছে আর্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হলো। নো ট্রানজ্যাকশন বিকজ ইট ডাজেন্ট অ্যাকর্ড এনি ফিনান্সিয়াল সেন্স। এই এন্ট্রি দ্বারা প্রতিষ্ঠানে কোনো প্রকার আর্থিক পরিবর্তন হয়নি। সো এটা কোনো লেনদেন না। পারচেজ অফিস ফার্নিচার ফর টাকা 3,800 অন অ্যাকাউন্ট। তোমাকে অবভিয়াসলি রিমেম্বার মনে রাখতে হবে, অন অ্যাকাউন্ট এই অর্থটুকু থাকলে বুঝে নিতে হবে লেনদেনটা ধারে, অর্থাৎ বকেয়া। তুমি যদি বাকিতে অফিস ফার্নিচার ক্রয় করে থাকো, তাহলে ফার্নিচার কিন্তু বৃদ্ধি পাবে অফিসের মধ্যে, আর ফার্নিচার একটা সম্পদ, অ্যাসেটস, কোনো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে উই ক্যান রাইট অফিস ফার্নিচার ডেবিট, দেন তুমি টাকাটা ভবিষ্যতে পরিশোধ করবা, তার মানে ইটস পেয়েবল, রাইট? অ্যাকাউন্ট পেয়েবল। সো তোমাকে জাবেদাটা লিখতে হবে ডেবিট 3,800, দেন অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, ক্রেডিট পাশে টাকার অঙ্ক লিখতে হবে, এবং তারিখ নভেম্বর 1-3 তারিখ। বিলস রিমেইন টাকা 6,400 ফর সার্ভিস প্রোভাইডেড। বাকিতে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল তৈরি করা হয়নি। সাপোজ তুমি একটা প্রতিষ্ঠান, তুমি বাকিতে সেবা প্রদান করছো, তার মানে একদিকে তোমার রেভিনিউ হয়েছে, মানে আয় হয়েছে, সেবা আয় বৃদ্ধি পাচ্ছে। কোনো আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। আরেকদিকে তুমি সেবা দিছো বা টাকা এখনও নেওনি, ভবিষ্যতে কিন্তু তুমি টাকা নিবা। সো ভবিষ্যতে যদি তুমি সুবিধা পাও, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য হিসাব ডেবিট, কারণ এটাও একটা সম্পদ। সো ইউ হ্যাভ টু রাইট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অ্যান্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এবং 6,400, রাইট? নভেম্বর 27, নভেম্বরের 27 তারিখে পেস টাকা অন 1,400 অন দ্য ব্যালেন্স রিলেটেড টু দ্য ট্রানজ্যাকশন অফ নভেম্বর 3। নভেম্বরের 3 তারিখের যে লেনদেনটা হয়েছিল, ওই লেনদেনের অর্থ পরিশোধ করা হয়েছে 1,400 টাকা। তাহলে নভেম্বর 3 তারিখে তুমি লিখেছিলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট
3800 টাকা। তুমি যদি ওদেরকে 1400 টাকা ফেরত দাও তাহলে কিন্তু ওরা এই 1400 টাকা আপাতত যাবে না, বাকি 2400 টাকা তোমার কাছে যাবে। সো তুমি দেখতে পাচ্ছ অ্যাকাউন্টস পেয়েবলটা কিন্তু কমে গেছে, মানে প্রদেয় দায়টা কিন্তু কমে গেছে। আগে যে দায় ছিল 3800 টাকা, এখন সেটা কমে 2400 টাকায় চলে আসতেছে। যদি দায় কমে তাহলে ডেবিট হয় এবং বাড়লে ক্রেডিট হয়। সো উই হ্যাভ টু রাইট অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু 1400 টাকা পরিশোধ করবো সো 1400 টাকা লিখতে হবে। দেন তুমি নিশ্চয়ই ওনাদেরকে নগদ টাকা পরিশোধ করে দিচ্ছ, আর প্রতিষ্ঠান থেকে নগদ টাকা যদি কমে যায় তাহলে ক্রেডিট হয়, বিকজ নগদ টাকাও কিন্তু একটা সম্পদ। সো ইউ হ্যাভ টু রাইট ক্যাশ ক্রেডিট 1400। দেন 30 তারিখে বলা হয়েছে পেইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট টাকা 4000 ইন স্যালারি ফর নভেম্বর। নভেম্বরের 1 তারিখে তাকে নিয়োগ দেওয়া হয় এবং নভেম্বরের 30 তারিখে তার বেতন পরিশোধ করা হয়। তাহলে তার বেতন পরিশোধ করছো, এই স্যালারিটা কিন্তু একটা ব্যয় প্রতিষ্ঠানের জন্য, আর ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমে যায়, আর মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হয়। তার মানে ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমে, আর মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হয়। সো স্যালারি এক্সপেন্স একটা ব্যয় এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। সো উই হ্যাভ টু রাইট স্যালারি এক্সপেন্স ডেবিট। এবং প্রতিষ্ঠান থেকে কিন্তু নগদ টাকা চলে যাচ্ছে, আর নগদ টাকা একটা সম্পদ। সো প্রতিষ্ঠান থেকে যদি নগদ টাকা চলে যায় মানে সম্পদ চলে যায় তাহলে ক্রেডিট করতে হবে। সো উই হ্যাভ টু রাইট স্যালারি এক্সপেন্সেস ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। সো ক্যাশ ক্রেডিট 4000। ভালো লাগলে একটা লাইক দিতে পারো, আর আমার কষ্টের ফল তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করে আমাকে উৎসাহ করতে পারো যেন পরবর্তীতে আমি আরও এরকম ভিডিও দিতে পারি, শুধু অ্যাকাউন্টিংয়ের উপর না, ফিনান্সের উপর এবং ফিনান্সের এ টু জেড সব প্রত্যেকটা টপিক্সের উপর একটা করে ভিডিও আপলোড করতে পারি। সো তোমাকে এখনই যুক্ত হতে হবে আমার ইউটিউব চ্যানেল সাইফুল লার্নিং পয়েন্টে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, থ্যাংকস।